ফাইলের যে একটা এইচটিএমএল টেমপ্লেট ডাউনলোড করব, টেমপ্লেট ডাউনলোড করে এটা কপি করে এখানে রাখবো যে ফোল্ডারটা ক্রিয়েট করছিলাম। একটা ফোল্ডার ক্রিয়েট করে ডাব্লিউবি কন্টেন্ট থিমের ভিতর একটা ফোল্ডার ক্রিয়েট করব, ওই ফোল্ডারে রেখে দিব। রাখার পর আমি ইন্ডেক্স ডট এইচটিএমএল যেটা আছে ওটাকে পিএইচপি করে পিএইচপিতে কনভার্ট করব। পিএইচপিতে কনভার্ট করব, স্ক্রিনশট আছে। এখন আমি দেখি যে দেখতে হবে যে আমাকে কি আমার এটা কি অ্যাক্টিভ আছে কিনা, রিলোড দিয়ে দেখি এটা দেখাচ্ছে কিনা। হ্যাঁ, স্ক্রিনশট আছে, বাই ফলস, মানে এতে কিছু নেই। আচ্ছা আসি, এখন আমাকে আমাকে কি করতে হবে, এখন ডিউপি অ্যাডমিন এটা কেটে দিই, এটাও কেটে দিই। আমার এই ইন্ডেক্স ডট পিএইচপি ফাইল আছে, এর ফাইলে যাই, সিএসএস গুলো আমি তাড়াতাড়ির জন্য করে নিয়ে আসি। তো আমি এখানে আউটসোর্সিং, এখানে ইন্ডেক্স ডট স্টাইল ডট সিএসএসটাকে কপি করলাম, কপি করে এটাকে বাইরে নিয়ে আসি, এখানে নিয়ে আসি, পেস্ট করলাম, এটা এডিট করব। এডিট অপশনে গিয়ে আমি এই থিমের ইউআরএল ডিরেক্টরি যা আছে সব পাওয়া দিলাম, ওই কোডটা কপি করে সেভ করলাম, এটার নামটা চেঞ্জ করে দিই। আউটসোর্সিং দিলাম, তারপরে এসটিএল সিডি আমার আর কোনো কাজ নেই, ঠিক আছে। এখন আমাকে অ্যাপ পাওয়াইতে হবে। এখন আমার ওয়েবসাইটটা কিরকম আমি একটু দেখব, এই থিমটা আমি অ্যাক্টিভ করব, অ্যাক্টিভ অবস্থা আছে কিনা দেখি। আউটসোর্সিং এই থিমটা কই, এই আউটসোর্সিং অ্যাক্টিভ করলাম, অ্যাক্টিভ করার পর এখন আমার এটা কী অবস্থা আছে, আমার এটা পাবে না, এইচটিএমএলটা পাবে না, কোনো স্টাইল পাচ্ছে না আমার ওয়েবসাইটে। তাহলে স্টাইলটা পাওয়াইতে হবে, প্রথম স্টাইল শিটটা পাচ্ছে না, তা স্টাইল শিটটা আমাকে পাওয়াইতে হলে কী করতে হবে, স্টাইল শিট আমি পুরোটা কপি করলাম, ইন্ডেক্স ডট পিএসপি একটা ফোল্ডার নিচ্ছি না আমি, ইন্ডেক্স ডট পিএসপি ফাইলটা ওপেন করলাম, এডিট উইথ নোটপ্যাড, এখানে এডিট উইথ নোটপ্যাড যদি যখন দিই তখন আমার স্টাইল শিটটা পাওয়ার জন্য আমি এই কোডটা দিলাম, স্টাইল শিট ডট, ঠিক আছে। জাস্ট লিঙ্ক যেখানে এইচআরইএফ, এইচআরইএফ স্টাইল শিট ডট স্টাইল নি না, এই জায়গায়, এই জায়গায় পিএসপি শুরু করব, পিএসপি শেষ করব, আমি হাতে টাইপ করি, এটাই বেটার, এই জায়গায় আমার পিএসপি শুরু করব, পিএসপি শেষ করব, পিএসপি শুরু এবং পিএইচপি শেষ করলাম, শুরু এবং শেষ করলাম। ইকো, ইকো মানে আমার কি জিনিসটাকে প্রিন্ট করো, দেখো ইএসসি ইএসসি ইউআরআই, ইউআরআই দিলাম, ইউএসসি ইউআরআই গেট টেমপ্লেট ডিরেক্টরি, গেট টিএমপ্লেটই টেমপ্লেট ডিরেক্টরি, গেট টেমপ্লেট ডিরেক্টরি যেখানে ইউআরএলটা পাচ্ছে ওইখানে, ওইখানে গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই, তারপর দিব ইউআরআই, ইউআরআই ইউআরআই দিলাম, তারপর ব্যাকেট শেষ দিলাম, তারপর একটা ব্যাকেট দিয়ে আমার পিএইচপি শেষ করিল। পিএইচপি শেষ করার পর, পিএইচপি শেষ করার পর লিঙ্কের পর স্টাইল ডট সিএসএস এই লিখাটা স্ল্যাশ স্টাইল ডট সিএসএস এখানে হবে, স্ল্যাশ এস টি ওয়াই এল ই স্টাইল ডট সিএসএস, কোটেশনের ভিতরে হবে, একটা কোটেশন দিব,
এইচআরএফ এক্সটেনশন চেঞ্জেস দেখি পাইছি কি না, পাইনি। এইচআরএফ এক্সটেনশন চেঞ্জেস ইকো ইকো ইএসসি ইউআরআই ইকো ইএসসি ইএসসি ইউআরআই ইউআরআই দিলাম। গেট টেমপ্লেট ডাইরেক্টরি একটা স্পেস আছে এখানে, গেট টেমপ্লেট ডাইরেক্টরি যেটা কপি করে নিয়ে আসি। তারপর আমার এখানে পাওয়ার কথা পাইছি, আর পুরো স্টাইল লাগাইছে। এখানে কি লিখবো, এটা একটা কি রেল স্টাইল শীট, এটা আগের এইচটিএমএল, জাস্ট এখানে পিএইচপি ইকো ইকো করবো, ইকো ইএসসি ইউআরআই, গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই, এটা হচ্ছে ডিফল্ট কোড, ওয়ার্ডপ্রেসের ডিফল্ট কোড, গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই, ব্র্যাকেট শেষ করবো, ব্র্যাকেট একটা দিব, আবার ব্র্যাকেট একটা কি শেষ করে স্ল্যাশ দিয়ে স্টাইল ডট সিএসএস, স্টাইল ডট সিএসএস দিব। স্টাইল ডট সিএসএস দেওয়ার পর আমার কি আমার এই স্টাইলগুলো পাবে, কোন স্টাইলগুলো আমার এই স্টাইলটা পাচ্ছে। এখন আমার এখানে আমার এখন কি দরকার, আমার এরপরে দরকার কি টাইটেল, এখানে টাইটেলটা কার পাচ্ছে, এইচটিএমএল এর পাচ্ছে না, আমার টাইটেলটা দরকার কি পিএইচপি, আমার আমি যে টাইটেল লিখবো ওই টাইটেল, এটা যদি থাকে পিএইচপি শুরু করছি পিএইচপি শেষ করলাম, পিএইচপি শুরু এবং শেষ করলাম, ঠিক আছে, পিএইচপি শুরু ব্লগ ব্লগ ইনফো আইএন আইএন এফ ব্লগ ইনফো ডাবল কোটেশন ব্র্যাকেট ডাবল কোটেশন টি আই টি এল ই টাইটেল, তারপর সেমি ক্লোজ, প্রত্যেকটা ইয়ার পরে সেমি ক্লোজ দিতে হবে আমাকে। তো এখানে কী ঘটনা করছে একটু দেখে আসি, এখানে এটা চেঞ্জ হয়ে যাওয়ার কথা, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমার, এখানে যদি আমি নজরুল দি এটা শো করার কথা, নজরুল এই নজরুলটা এখানে শো করতো স্যার টাইটেলে ওয়েবসাইটের, আমি কোথায় দিছি এটা এইচটিএমএল এ দিই না, এটা দিছি যে কি ওয়ার্ডপ্রেসে দিছি, তাহলে আমার টাইটেলটাকে কি করতে হবে ডাইনামিক করতে হবে, ইউজার যে টাইটেল এখানে লিখবে, ইউজার যে টাইটেল এখানে লিখবে সেই টাইটেল কি, ইউজার এখানে যে টাইটেলটা চেঞ্জ করবে আমার কি সেই টাইটেলটা ওয়েবসাইটে দেখাবে, তাহলে এটাকে ডাইনামিক করতে হলে কী করতে হবে, ব্লগ পিএসপি শুরু করবো, পিএসপি শেষ করবো, ব্লগ ইনফো ডাবল কোটেশনের ভিতর টাইটেল, ডাবল কোটেশনের ভিতর টাইটেল, ঠিক আছে। তারপর আসছে হচ্ছে আমাদের সেমভাবে সেমভাবে এখানে ডিসক্রিপশন লেখা আছে না, মেটা টাইটেল মেটা ডিসক্রিপশন, সেমভাবে ডিসক্রিপশনটাকে করতে হবে আমাদেরকে এরকম, ঠিক আছে। ডিসক্রিপশনটাকে করতে হলে আমাদের এখানে একটা প্রফেশনাল এরকম দেয়, সেই জন্য আমরা কি সেমভাবে দিব, পিএইচপি শুরু করব, পিএইচপি পিএইচপি শুরু করলাম, পিএইচপি পিএইচপি কোডটা আগে লিখে নেব, পিএইচপি কোডটা লিখে ব্লগ ইনফো বি এল ও জি ব্লগ ইনফো ডাবল কোটেশনের ভিতরে আমি লিখবো ডিসক্রিপশন, ডি এস ডিসক্রিপশন লিখবো, ডিসক্রিপশন লিখে কন্ট্রোল দিব। তাহলে এখানে আমি যেই ডিসক্রিপশনটা এখানে লিখবো, অ্যানাদার বেস্ট ভিডিও ওয়েবসাইট অফ ডিজাইন ইন স্পেয়ার, এই যেটা লেখাটা আছে এই লেখাটা এখানে কি একটা হাইফেন দিয়ে এখানে শো করবে, দি বেস্ট পোর্টফোলিও উইথ কে দি বেস্ট শো করতেছে, কোটেশনগুলো আসতেছে আসতেছে। তো সেমভাবে আমি টাইটেল এবং ডিসক্রিপশনটা লিখবো, ব্লগ ইনফো টাইটেল হইলে টাইটেল, ডিসক্রিপশন হইলে ডিসক্রিপশন, এখানে নেম দিলেও সেমভাবে শো করবো,
এখানে যদি আমি নেম দিই, এখানে আমি নেম দিই, তাহলেও সেম দেখাবে, নেম এবং টাইটেলের মধ্যে কোনো ব্যবধান নাই, সেম দেখাবে। ঠিক আছে, আমরা প্রফেশনালি কিভাবে করব, প্রফেশনালি করার জন্য আমাদেরকে এখানে একটা কি ফাংশন ডট পিএইচপি ফাইল নিতে হবে। রাইট বাটন ক্লিক করে এফ ফাংশন, FUNCTIONS ফাংশন ডট পিএইচপি, পিএইচপি ফাইল নিব, ফাংশন ডট পিএইচপি ফাইল নিয়ে এটাকে ওপেন করব। ইডি টু ইট, ইডি টু ইট, এখানে সবগুলো দিব, এখানে সবগুলো কোড লিখে ওখানে পাবো, এখানে সবগুলো পিএইচপি ফাংশন, পিএইচপি ফাংশন লিখব, লিখে এখানে অ্যাড পিএইচ টিএইচ ইএমই থিম এস ইউ ডাবল পি ও আর টি সাপোর্টস, অ্যাড থিম সাপোর্ট টাইটেল ট্যাগ, এভাবে সবগুলা ফাংশন এখানে কাজ করাবো। ঠিক আছে, এভাবে সবগুলো ফাংশন এখানে আমরা কাজ করাবো। আচ্ছা, এখন আমাদের অ্যাডমিন বারটা আছে, ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন বার আছে, তো তো যদি অ্যাডমিন বারটা না থাকে, যে ওয়ার্ডপ্রেসের যদি অ্যাডমিন বার না থাকে, তাহলে কী করব, ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন বারটা আনতে হবে। অ্যাড থিম সাপোর্ট দেওয়ার সাথে সাথে আমাদের কি অ্যাডমিন বার চলে আসবে এবং ফাংশনগুলো কাজ করবে। এখানে যত ফাংশন লিখবো এখানে আমি গল দেবো। ঠিক আছে, এখানে এখন আমরা কি চেঞ্জ করব, এই ব্ল্যাক অ্যান্ড পেন্ট এটা চেঞ্জ করব। ব্ল্যাক অ্যান্ড পিঙ্কটা কি এখানে ইন্ডেক্স ডট পিএইচপি তে আছে? ব্ল্যাক অ্যান্ড পিঙ্ক, ব্ল্যাক অ্যান্ড পিঙ্কটা চেঞ্জ করতে হবে আমাদের। এখন আমাদের এখানে একটা ব্যাকগ্রাউন্ডের কি ইয়া লাগবে, ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার জন্য ব্যাকগ্রাউন্ড শুধু একটা কালার। এখানে কোনো অ্যাপিয়ার আছে, অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজেশন, কোনো ব্যাকগ্রাউন্ডের কোনো কীভাবে কিছুই আসতেছে না। দেখো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার কিছু আসতেছে, অপশন আছে সাইড আইডেন্টিটি, তারপরে মেনু, তারপরে স্ট্যাটিক ফোন। আমার দরকার হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা, আমরা কী করবো এখানে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য, বডি, পুরো বডিতে এখানে একটা পিএইচপি শুরু করবো, পিএইচপি শেষ করবো। পিএইচপি শুরু করবো, পিএইচপি শেষ করবো, পিএইচপি শুরু করে শেষ করে এখানে দিব বডি, বিওডি ওয়াই বডি, সিএল সিএল এ ডাবল এস ক্লাস, বডি ক্লাস লিখে রাখবো, লিখে সেভ দিব। একটা ক্লাস দিলাম, ফাংশন ডট পিএইচপি তে যাই, অ্যাড থিম সাপোর্ট কাস্টম ব্যাকগ্রাউন্ড দিব, অ্যাড থিম সাপোর্ট কাস্টম ব্যাকগ্রাউন্ড লিখে একটা কি সিইউএস টিওএম কাস্টম ব্যাকগ্রাউন্ড, বিএসিকে জিআরওইউএনডি কাস্টম ব্যাকগ্রাউন্ড, সেভ দিলাম। আমার এখানে এখন কালার অপশন চলে আসার কথা, ব্যাকগ্রাউন্ডের কালার, কারণ এই এখন ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড চাইলে ইমেজ দিতে পারবো একটা, কি জন্য এটা ডিফল্ট আমাদের জন্য কি বানায় রাখছে, ব্যাকগ্রাউন্ড এর অপশন আসছে কালার সেটে, কালার কালার সেট করার অপশন আসছে,
ব্যাকগ্রাউন্ডের কালার সেট করার অপশন আসছে, এটা ডিফল্ট আমাদের জন্য বানায় রাখছে যে ওয়ার্ডপ্রেস আমরা শুধু ইউজ করব, আমরা শুধু কি কল দিব ওদের ফাংশনগুলোকে কল দিব, ঠিক আছে? তো আজকে আর বেশি দেখাবো না, কারণ বেশি দেখালে এই কোডগুলো মুখস্থ রাখতে হবে, ওদের ফাংশনগুলো মুখস্থ রাখতে হবে না, পরবর্তী টিউটোরিয়ালে আরও দেখাবো। এখন ফাংশন ডট পিএসপি আমরা কি করলাম, আমরা কি কি শিখলাম, ফাংশন ডট পিএসপি টাইটেল কীভাবে চেঞ্জ করবো, ব্যাকগ্রাউন্ড কীভাবে চেঞ্জ করবো, এই জিনিসগুলো আমরা এই জিনিসগুলো শিখলাম, টাইটেল ব্যাকগ্রাউন্ড এগুলো কীভাবে একটা ওয়েবসাইটে চেঞ্জ করবো, ঠিক আছে? আচ্ছা আর একটা জিনিস দেখি, এখানে আউটসোর্সিং এই 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 জিনিসটা চেঞ্জ করে দিয়ে এটা শেষ, এই জিনিসটা চেঞ্জ করবো কিভাবে, এই জিনিসটা চেঞ্জ করবো আমরা এই সেম ব্লগ ইনফো যে কন্টেন্টটা, ব্লগ ইনফো নেম নেম ব্লগ ইনফো নেমে এই ব্ল্যাক যেটা অপশন যেটা ওইটাকে আমরা এটাকে H1টাকে এতটুকু পর্যন্ত, এখানে কি ব্লগ ইনফো নেম আর এখানে ব্লগ ইনফো ডেসক্রিপশন সেম আগে জিনিসটা ইউজ করতেছি, কোনো ব্যবধান নাই, সেম জিনিসটা ইউজ করে আমি কি করলাম এটা রিলোড দিব, আমার এখানে কি চেঞ্জ হয়ে যাওয়ার কথা আউটসোর্সিং এবং কি দি ডিজাইন পোর্টফোলিও, তাহলে আমরা কি ব্লগ ইনফো নেম এবং ডিসক্রিপশনের মাধ্যমে কি উপরের টাইটেল এবং ডিসক্রিপশন আবার কি ফুড ওয়েবসাইটের ডিসক্রিপশন এবং টাইটেল আমি এখানে যেটা লিখবো এখন ওই জিনিসটা এখানে শো করবে, সেম একটা ইনফো দিয়ে সেম একটা ক্লাস দিয়ে, এই মেনুটা কি আমার নতুন করে বানাইতে হবে, এখানে যে মেনুটা বানানো থাকবে ওই মেনুটা আমাকে ঝামেলা করবে, তো সেই জন্য এটা কি এখন দেখাচ্ছি না, আজকে যদি এটা দেখাইতে যাই মাথা উপর দিয়ে যাবে, তো এই ভিডিওটা শেষ এই পর্যন্ত শেষ করে এই স্টেজ পর্যন্ত আসার পর কি বাকিগুলো কি এটা দেখাবো, মেনু মেনুগুলো আবার নতুন করে স্টাইল করতে হবে, স্টাইল করে কি বসাইতে হবে, তো মেনু বসাই দিলে আর কাজ বেশি থাকবে না, থিমটা পুরো অ্যাক্টিভ হয়ে যাবে, তো এটা কালকে দেখাবো, পরবর্তী টিউটোরিয়ালে দেখাবো আর কি।